হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। তো হচ্ছে যে কেমন হো তোমরা? আশা করি যে স্যার আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন নাকি? আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে লাস্ট ক্লাস হচ্ছে 13 নম্বর কোশ্চেন পর্যন্ত করছিলাম, আজকে হচ্ছে 14 থেকে করা শুরু করব। তো আজকে যে অঙ্কগুলো করবো এই অঙ্কগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, দেখো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। আমাদের প্রথম কোশ্চেনটা কি, এই যে প্রথম কোশ্চেনটা হলো এই যে cos ইনভার্স x / a plus cos ইনভার্স y / b is equal to theta, এটা আমাকে প্রশ্নে দেওয়া আছে এবং আমাকে এই যে এখানে যেটা আছে এটা কি করতে বলছে, এটা প্রুফ করতে বলছে আমাকে। অতি ভালো কথা, প্রুফ করতে বলছে। তো করার চেষ্টা করি, দেখি পারি কিনা। আচ্ছা তো কি করব স্যার? তো ব্যাপারটা হচ্ছে খুবই ইজি, আমাকে হচ্ছে এখানে cos ইনভার্স এর ফর্মুলা ফেলতে হবে। আমি তো এতক্ষণ tan ইনভার্স এর ফর্মুলা ফেলে আসছি, কখনো cos এর ফর্মুলা ফেলি নাই, কিন্তু এখন cos ইনভার্স এর ফর্মুলা ফেলতে হবে স্যার, রাইট? আচ্ছা তো এই দেখো স্যার, এই যে ফর্মুলা সাইডে লিখে দিছি, cos ইনভার্স a plus cos ইনভার্স b এর ফর্মুলা হলো cos ইনভার্স ab minus root over 1 minus a square into root over 1 minus b square, এটা প্রমাণ আমরা দেখছিলাম। তো এখন অ্যাকচুয়ালি a এর মান কত হবে এই যে আমার এই কোশ্চেনের জন্য? a মানে হচ্ছে এই যে এটা এবং b মানে হলো এটা। তো সূত্রটা ফালায় দাও, ঠিক আছে? এই যে সূত্রটা ফালায় দাও, দেখো এই চলে আসবে এটা, সূত্রটা ফালায় দাও আমার এইটা চলে আসবে। আচ্ছা তো এরপর তোমার কাজ কি? এরপর তোমার কাজ হলো এই যে cos ইনভার্সটাকে ওই সাইডে পাঠাও, cos ইনভার্সটাকে রাইট সাইডে পাঠালাম। তো দেখো আমার এই যে প্রমাণটা যে আছে, এই প্রমাণে কিন্তু হচ্ছে আমার রুট নাই, বর্গমূল নাই, কিন্তু আমার এখানে কিন্তু একটা বর্গমূল আছে। তো বর্গমূলটাকে ভ্যানিশ করতে হবে। সো বর্গমূলটাকে ভ্যানিশ করার উদ্দেশ্যে আমি cos থিটাটাকে বাম সাইডে নিয়ে যাব আর এইটাকে ডান সাইডে নিব, কারণ আমি যদি বর্গমূল জাতীয় রাশিটাকে এক সাইডে না নেই তাহলে কিন্তু তোমার বর্গমূল করলে কিন্তু রুটটা পুরোপুরি ভ্যানিশ হবে না। যেমন ধরো তুমি যদি এখানে এভাবে স্কোয়ার মার দিতা তাহলে কি হতো? তাহলে কিন্তু রুটটা ভ্যানিশ হতো না, রুট কিন্তু অ্যাকচুয়ালি থেকে যাইতো, বুঝছো? কিন্তু আমি তো চাই না যে রুটটা থেকে যাক, তাই না? আচ্ছা তো তাহলে স্যার এই যে, তো দেখো আমার পর কি আসলো, এটা এই যে cos এটাকে বাম সাইডে নিলাম আর এই যে এইটাকে কি করলাম, ডান সাইডে নিলাম। তো এখন স্যার বোথ সাইডে আমরা স্কোয়ার করে দেই, বোথ সাইডে কি করবো, বোথ সাইডে স্কোয়ার করে দিই স্যার। আচ্ছা তো ভালো কথা, আমি হচ্ছে দেখো যে বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, এই সাইডে যদি স্কোয়ার করে রুটটা ভ্যানিশ হয়ে যাবে এবং এদেরকে হচ্ছে এদের মধ্যে গুণ দিলাম, তোমরা তো গুণ দেওয়া পারোই, এবং এটাকে স্যার এই যে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলাইলাম, এই যে a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলায় ফেলছি এটাকে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, ফর্মুলায় ফেললাম। তো এরপরে কি হবে স্যার? এরপর দেখো আমি কিন্তু প্রমাণের অনেকটা কাছাকাছি চলে আসছি। আমার দেখো এই যে এইটা এবং এটা কাটাকাটি চলে যায়, বাম পক্ষ ডান পক্ষ থেকে এটা কাটাকাটি চলে যায়। আমার হচ্ছে যে x স্কয়ার / a স্কয়ার আমার এখানে দেখো আছে, এই যে x স্কয়ার / a স্কয়ার আছে, y স্কয়ার / b স্কয়ার এটাও আছে, ঠিক আছে? তো এইখানে দেখো আমার এরা দুজনে মাইনাস মাইনাস আকারে আছে, আমি যদি এদেরকে বাম সাইডে নিয়ে যাই তাহলে প্লাস প্লাস হয়ে যাবে, তো তাইলে আমার এটা ডান। এবং দেখো এখানে কি আছে, মাইনাস টু এক্স ওয়াই কস ডিভাইড বাই এবি, এটা অলরেডি আমার এখানে মজুদ আছে, ভেরি গুড। কিন্তু আমার এই ডান সাইড লাগবে সাইন স্কোয়ার থিতা, কিন্তু এই দেখো এখানে আছে কি, কস স্কোয়ার থিতা, আর এখানে একটা ওয়ান আছে। তো তুমি যে কাজটা করবা, আমার ডান সাইড তো আগে থেকে একটা ওয়ান আছেই, আর এই যে বাম সাইডে যে কস স্কোয়ার থিতাটা আছে ওকে ডান সাইডে নিয়ে যাও, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিতা হয়ে যাচ্ছে এবং আমার অঙ্কটা প্রুফ হয়ে যাচ্ছে। এই দেখো স্যার যে কথাটা বললাম যে অ্যাকচুয়ালি এরা এরা কাটাকাটি যায়, হ্যাঁ ওই যে আমি তোমাকে এতক্ষণ মুখে যে কথা বললাম ওটাই করবো, যে কস স্কয়ার থিটা এটা ডান সাইডে নিব, তো তাহলে কি হয়ে গেল, সাইন স্কয়ার থিটা। সো অ্যাকচুয়ালি আমার একটা প্রুফ হয়ে গেল, ওকে। আচ্ছা তো তাহলে নেক্সট ম্যাথে যাই স্যার, এই যে 15 নম্বর ম্যাথ। তো 15 নম্বর কোশ্চেন দেখি আগে। আচ্ছা কোশ্চেনে আসার আগে, আচ্ছা তো কোশ্চেনে যাবো আমরা, তো কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস হচ্ছে তোমার সাথে একটু আলোচনা করে নিই, তোমাদেরকে যে জিনিসটা দেখাইলাম সেই জিনিস হচ্ছে একটু আলোচনা করে নেওয়া দরকার। দেখো স্যার আমরা জানি যে সাইন পাই বাই টু মাইনাস থিতা এটা মানে হলো কস থিতা, এটা কিন্তু আমরা জানি, রাইট? আচ্ছা তো তার আগে কিন্তু তোমাদেরকে বলে নেই, তোমরা হচ্ছে দেখতেছো যে অ্যানিমেশনটা খুব সুন্দর অ্যানিমেশন হয়েছে, যে খুব সুন্দর করে এক লাইনের পর লাইন আসতেছে, সাইড দিয়ে হচ্ছে তোমার সূত্রগুলো চলে আসতেছে। এটা হলো হচ্ছে যে আমাদের এখানকার আদিল আদিল ছেলেটা করছে, ও খুবই অত্যন্ত সুন্দর অ্যানিমেশন করছে। তো এই কারণে তো ও অবশ্যই একটা ধন্যবাদ প্রাপ্য, তোমার তো অবশ্যই একটা ধন্যবাদ দিবা ওকে, এবং ওর জন্য অবশ্যই দোয়া করবা। এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি সরলরেখা, এরপরে হচ্ছে তোমার ডিনামিক্স এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি, এই তিনটারই কিন্তু হচ্ছে তোমার অ্যানিমেশন কিন্তু আদিলের করা,
সুন্দর অ্যানিমেশন করছে বুঝছো। আচ্ছা তো এই দেখো অ্যাকচুয়ালি সাইন পাই বাই টু মাইনাস দেওয়া মানে আমরা জানি কস থিটা, পাই বাই টু থাকলে কি হয় আমার হচ্ছে সাইন কস হয়ে যায় রাইট। আচ্ছা এবং যেহেতু পাই বাই টু মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইন পজিটিভ। কিন্তু একই ভাবে স্যার এই যে আমার সাইন পাই বাই টু প্লাস থিতা মানেও কস থিতা, তার কারণ কি পাই বাই টু থাকার কারণে সাইন কস হয়ে গেছে এবং পাই বাই টু প্লাস থিতা এটা হলো আমার দ্বিতীয় চতুর্ভাগের কোণ, দ্বিতীয় চতুর্ভাগেও সাইন ধনাত্মক, এই কারণে সাইন পাই বাই টু প্লাস থিতা মানেও কস থিতা। তো তার মানে কি স্যার আমি কি এটা বলতে পারি না অ্যাকচুয়ালি সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিতা ইজ ইকুয়াল টু কস থিতা। তো তুমি পাই বাই টু এর সাথে থিতা যোগ করো তাহলেও কস থিতা হবে, তুমি পাই বাই টু থেকে থিতা বিয়োগ করো তাহলেও কস থিতাই হবে। এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, যদি একটু বুঝে থাকো অঙ্কই শেষ, যদি একটু বুঝে থাকো অঙ্কই শেষ। কি বলেন কেমন অঙ্ক শেষ, দেখো কোথায় অঙ্ক শেষ। আচ্ছা তো এটা হলো অঙ্ক, আমাকে দেওয়া আছে যে এই যে সাইন পাই কস থিতা ইজ ইকুয়াল টু কস পাই সাইন থিতা। সো আমাকে এটা প্রুফ করতে বলছে। হ্যাঁ আচ্ছা তো ভালো কথা প্রুফ করতে বলছে। তো কিভাবে প্রুফ করব, যে ধরো আমার ফার্স্ট লাইন লিখলাম, তো আমি এখন যে কাজটা করব এই যে আমার কজের ভেতরে যেটা আছে এটাকে স্যার তুমি মনে মনে ধরো থিতা এবং এইটাকে হচ্ছে আমি সাইনে নিয়ে আসার চেষ্টা করি। এই যে ধরো এই পুরোটাকে স্যার তুমি মনে মনে ধরো থিতা, সো কসটাকে আমি কি লিখতে পারি, কসটাকে আমি লিখতে পারি সাইন পাই বাই টু প্লাস মাইনাস থিতা। কি লিখতে পারি না, জি ভাইয়া পারি, থিতার বদলে কি বসাবা, থিতার বদলে এই যে পাই সাইন থিতা বসাবা, ঠিক আছে, এই যে থিতার বদলে পাই সাইন থিতা বসাবা। ওকে এই যে স্যার সেকেন্ড লাইনে এটা লিখে ফেললাম, এই যে এই জায়গা থেকে লিখে ফেলছি, কিভাবে লিখছি আপনারা স্যার অলরেডি বুঝে গেছে। এখন কি করব, বোথ সাইড থেকে দেখো আমরা হচ্ছে এই যে সাইন সাইনটা বাদ দিয়ে দিব, তো তাহলে স্যার থাকলো এটা এবং তুমি দেখো আমি হচ্ছে পাই কাটাকাটি যায়, এই যে বোথ সাইড থেকে কমন নিয়ে পাই কাটাকাটি করা যায়। হ্যাঁ তো পাই কাটাকাটি করলে আমার থাকে এইটা, দেন তুমি এই পার্টটাকে এই যে প্লাস মাইনাস সাইন থিতা, ওকে স্যার বাম সাইডে নিয়ে আসো, বাম সাইডে নিয়ে আসলে আমার চলে আসে কস থিতা প্লাস মাইনাস সাইন থিতা ইজ ইকুয়াল টু হাফ। সো একটা জিনিস বলে দেই স্যার, যে মনে রাখবা প্লাস মাইনাসের সাথে তুমি যদি মাইনাস গুণ করো তাহলেও কিন্তু স্যার আমার রেজাল্ট প্লাস মাইনাসই আসে, এবং প্লাস মাইনাসের সাথে তুমি যদি প্লাস গুণ করো তাহলেও কিন্তু রেজাল্ট কি আসে, প্লাস মাইনাসই আসে। তো অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের যদি তুমি সাইড চেঞ্জ করো প্লাস মাইনাসই থাকে, এটা কখনো চেঞ্জ হয় না। তো তুমি বলতে পারো প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কেন প্লাস মাইনাস থাকে, খেয়াল করো আমি যদি প্লাসের সাথে যদি মাইনাস গুণ দেই আমার আউটপুট হচ্ছে মাইনাস, আমি যদি তোমার মাইনাসের সাথে মাইনাস গুণ দেই তাহলে আউটপুট হচ্ছে প্লাস। তো তাহলে দেখো আমার আউটপুট কি, আউটপুট কিন্তু অ্যাকচুয়ালি প্লাস মাইনাসই থাকতেছে, তাই না, চেঞ্জ হচ্ছে না কিন্তু। ওকে তো এই যে পাইলাম স্যার এটা, তো এখন কি করব, এখন স্যার হচ্ছে আমি বোথ সাইডে স্কোয়ার করে দেই, ঠিক আছে বোথ সাইডে স্কোয়ার করে দেই। কিভাবে বুঝলাম স্কোয়ার করব, তার কারণ হলো দেখো আমার এখানে 3/4 নিচে কি আছে, 4 আছে, আর এখানে আমার কি আছে নিচে হাফ আছে, তো তুমি যদি স্কোয়ার করে দাও তাহলে আমার নিচে কি চলে আসবে, 1/4 চলে আসবে রাইট। আচ্ছা তো এই যে স্কোয়ার করে দিলাম, এবং স্যার তুমি হচ্ছে ত্রিকোণমিতির জন্য একটা তোমাকে সিস্টেম বলে দেই, তুমি যখন দেখবা আগাইতে পারতেছো না মানে অঙ্কতে আর প্রসিড করতে পারতেছো না তখন স্কোয়ার করে দিবা, ঠিক আছে, যখন দেখবা আগাইতে পারতেছো না স্কোয়ার করে দিবা, মানে ম্যাক্সিমাম টাইমিং সেটা মিলে মানে হয়ে যায় আর কি, কোনো সমস্যা হয় না, মিলে যায়। আচ্ছা তো স্কোয়ার করে দিলাম, এরপর হচ্ছে সূত্র ভাঙাও, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাইলাম, ঠিক আছে, এবং দেখো আমার মাঝখানে কিন্তু প্লাস মাইনাস থাকবেই, মাঝখানে প্লাস মাইনাস থাকার কারণ কি, তার কারণ হলো স্যার দেখো এই যে স্যার আমার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার, কি বুঝতে পারছো, এই যে এই কারণে এখানে অ্যাকচুয়ালি আমার প্লাস মাইনাসটা থেকে গেছে, এই দেখো এই কারণে আমার প্লাস মাইনাসটা এখানে থেকে গেছে, কি বুঝতে পারছো, জি ভাইয়া বুঝতে পারছি, থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে তো এই যে কি করলাম, তো এখন দেখো এই যে কস স্কোয়ার থিতা আর এই সাইন স্কোয়ার থিতা মিলে কি হবে, 1 হবে, এবং 2 sin θ cos θ মিলে কি হবে, sin 2 θ হবে, এই যে লিখে দিলাম ওদের মিলে 1 আর sin 2 θ। আচ্ছা 1 টাকে পাঠাও ওদিকে, 1 টাকে ওই সাইডে পাঠাইলে আমার কি হয়ে যায়, 1/4 মাইনাস 1 অথবা মাইনাস 3/4। তো এখন প্লাস মাইনাসটাকে তুমি হচ্ছে যে আমি কি করতে পারি, প্লাস মাইনাসটা হচ্ছে যে থাকুক, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাসটা এখানে থাকুক,
আমি যে কাজটা করব সেটা হলো এই যে স্যার তোমার সাইনটাকে ওই সাইডে পাঠাবো, সাইনটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, বাট আমি সাইনটাকে ওই সাইডে পাঠানোর আগে সাইনটাকে ওই সাইডে পাঠিয়ে সাইন ইনভার্স করার আগে আমি যে কাজটা করব সেটা হলো উভয় পক্ষে মাইনাস গুণ দিব। তার কারণ কি, খেয়াল করো স্যার আমার এখানে কি আসে -3/4 আসছে, বাট আমার সাইন ইনভার্সের ভেতরে কি আছে শুধু 3/4, এই কারণে আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ দিব। এবং স্যার আমি তোমাকে একটু আগেই বলছি আমার এই প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ হইলে কোনো ইফেক্ট ফেলবে না, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস সাইন 2θ-ই থাকবে, এবং -3/4 এর সাথে যদি মাইনাস গুণ দাও তাহলে +3/4 হয়ে যাবে, তাহলে কি হবে, তাহলে +3/4 হয়ে যাবে স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, তো রাখলাম এমনি। তো এরপর কাজ কি, এরপর আমার কাজ হলো প্লাস মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, প্লাস মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে আমার কি চলে আসে sin 2θ = +3/4, দেন স্যার 2θ = sin ইনভার্স +3/4, দেন এটাকে স্যার হচ্ছে দেখো আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি +sin 3/4। তার কারণটা কি, তার কারণটা স্যার আমরা জানি যে তোমার সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্সই, কিন্তু স্যার আমার সাইন ইনভার্স -x, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি স্যার -sin 1x, কি বুঝছো? তো এই জিনিসটা খেয়াল রাখবো, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো স্যার, তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে স্যার। ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, কি বুঝে গেছো ওস্তাদ? জি ভাই, আপনি তো ভাই জোস, থ্যাংক ইউ। ওকে, তো এই যে তো সিস্টেম স্যার ওরকম, ঠিক আছে, তো দেখো এই যে আমার হচ্ছে প্লাস মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, এই যে প্লাস মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দিছি, দেন হলো স্যার এই যে সাইনটাকে ওই সাইডে, সাইনটাকে ওই সাইডে পাঠালে সাইন ইনভার্স হয়ে যাবে, দেন হচ্ছে প্লাস মাইনাসটাকে বাইরে বের করে নিয়ে আসবা, দেন এই 2টাকে ওই সাইডে পাঠিয়ে দিবা, তাহলে হাফ হয়ে যাবে, রাইট? এই দেখো চলে আসলো, সো প্রুভ হয়ে গেল, কি বুঝতে পারছো? জি ভাইয়া, স্যার থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। এবং স্যার দেখো আমরা যে পরের ম্যাথটা করব, পরের ম্যাথটা হচ্ছে এই রকমই, পরের ম্যাথটা হচ্ছে হুবাহু এই রকমই, সেটা হলো স্যার ওই যে এটা, এই যে পরের ম্যাথটা হচ্ছে এইটা, পরের ম্যাথটা হচ্ছে এইটা স্যার। ঠিক আছে, তো তুমি এখন আমাকে বলবা এই মিয়া আগের অঙ্ক আর এই অঙ্ক তো পুরোপুরি সেম, এটাই তো ছিল আমার, তুমি যদি খেয়াল করে থাকো 15 নম্বর অঙ্ক আমার এইটাই ছিল, কিন্তু 15 নম্বর অঙ্কে আমাকে প্রুফ করতে বলছিল কি, ওই যে θ = +-1/2 sin 3/4, কিন্তু এই অঙ্কে প্রুফ করতে বলতেছে এইটা। তো তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জটা আসবে কই, চেঞ্জটা আসবে হচ্ছে অঙ্কের অ্যাপ্রোচে, চেঞ্জটা আসবে অঙ্কের অ্যাপ্রোচে স্যার। ঠিক আছে, সো অঙ্কের অ্যাপ্রোচে আমার কি চেঞ্জ আসবে, চলো আমি একটু দেখার চেষ্টা করি অঙ্কের অ্যাপ্রোচে আমার কি চেঞ্জ আসে। আচ্ছা এই দেখো স্যার, এই যে আমাকে তো প্রশ্ন দেওয়া আছে, প্রথম পার্টটুক স্যার আগের মতোই, প্রথম পার্টটুক আগের মতোই, এই যে কজের পার্টটাকে লিখবো এইটা, দেন সাইন বাদ দিব, পাই পাই কাটা যাবে, রাইট? ঠিক আছে, এরকম কিছু একটা আসবে, দেন হচ্ছে এই যে এই পার্টটা স্যার হচ্ছে আমি ডান সাইড নিব, তাহলে আমার চলে আসবে cos(+-sin)^2 এই পার্টটুক স্যার আগের মতোই। এরপর আমি আগের অঙ্কে কি করছিলাম, বর্গ করছিলাম, কিন্তু এই অঙ্কে বর্গ করব না, এই অঙ্কে একটু খেলবো, এই অঙ্কে একটু অন্যভাবে খেলবো স্যার। কিভাবে খেলবো দেখো, এই যে এই অঙ্কে খেলবো স্যার এভাবে, তো একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কে আমার কাছে কি চাচ্ছে এটা ইম্পর্টেন্ট, এই অঙ্কে আমার কাছে কি চাচ্ছে, মজার ব্যাপার হলো এই অঙ্কে তুমি দেখো যে আমি অঙ্কের অ্যাপ্রোচটা স্যার তুমি গেস করতে পারবা, আমার আসলে অঙ্ক মুখস্থ করার কিছু নাই, অঙ্কটা বুঝবা আসলে কি হচ্ছে। এখানে স্যার দেখো এই যে আমার কি আছে, কজের সাথে আছে 1/2√2, কি আছে 1/2√2 আছে, সো আমাকে কোনোভাবে 1/2√2 আনতে হবে। তো দেখো আমার এখানে কি আছে, আমার এখানে হাফ আছে, আমি যদি কোনোভাবে আমি যদি এইখানে একটা 1/√2 লাগাইতে পারি, তাহলেই কিন্তু আমার এই সাইডে হয়ে গেল 1/2√2, তার মানে কি এই যে এই পার্টটা চলে আসতেছে। সো এখন আমি তো আর ওহি নাসিল করতে পারি না, আমাকে যেটা করতে হবে বাম পক্ষ এবং ডান পক্ষ দুই জায়গাতেই 1/√2 গুণ দাও, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই জায়গাতেই 1/√2 গুণ দাও স্যার, এই স্যার চলো গুণ দিই, বাম পক্ষ এবং ডান পক্ষ দুই জায়গাতেই 1/√2 গুণ দিলাম স্যার, গুণ দেওয়ার কারণটা বুঝতে পারছো, এই যে এটা মুখস্থ করার কিচ্ছু নাই, তো এখন গুণ দিলাম ঠিক আছে, কিন্তু এখন একটা অসাধারণ খেলা চলে আসছে, একটা অসাধারণ খেলা চলে আসছে, কি সেই খেলা,
খেলা হইলো স্যার, এই যে দেখো কি খেলা, আমার ডান সাইডে কি আছে, আমার ডান সাইডে কজ ইনভার্স আছে, যেই তো ডান সাইডে কজ ইনভার্স আছে আমার অবশ্যই বাম সাইডে থাকতে হবে কজ, যাতে ডান সাইডে আমার কজটাকে ট্রান্সফার করে সেটা কজ ইনভার্স হয়ে যায়। তো এই দেখো স্যার, এই যে আমার এই যে 1/√2 এটাকে আমি লিখতে পারি কজ π/4, এই যে আমার 1/√2 এটাকে আমি কি লিখতে পারি সাইন π/4, তাই না? এই যে 1/√2 কে লেখা যায় cos π/4, এই 1/√2 কে লেখা যায় sin π/4। তাহলে দেখো স্যার, cos এ cos b প্লাস মাইনাস sin এ sin b, এটা তাহলে কিসের ফর্মুলা হবে? এই যে স্যার আমার cos a cos b প্লাস মাইনাস sin a sin b। সো অ্যাকচুয়ালি দেখো, আমার নরমাল সময় কি হইতো, আমার নরমাল সময় যদি শুধু প্লাস থাকতো আনসার হইতো কি, আমার cos a মাইনাস b, রাইট? আচ্ছা আমার যদি তোমার cos a cos b মাইনাস sin a sin b হইতো তখন আনসার হইতো cos a প্লাস b। সো এখানে এখন যেহেতু এখানে a প্লাস b আছে, সো আনসার কি হবে, cos a প্লাস মাইনাস b। কি বুঝতে পারছো? সো এই যে স্যার, আমি এটাকে সূত্রে ফেলাই, আমার চলে আসবে এটা, আমার চলে আসবে এটা। তো এইখানে বিধিবদ্ধ সতর্কীকরণ আছে কি, এই যে স্যার এখানে আবেগী হওয়া যাবে না, পাকনামি করা যাবে না, এখানে আবেগী হওয়া যাবে না, পাকনামি করা যাবে না। শুনলে কি পাকনামি করে, খেয়াল করে শুনলে কি পাকনামি করে, এই যে এই লাইনটাকে এভাবেও লেখা যায়, 1/√2 কে স্যার তুমি লিখে দাও সাইন π/4, আমার এখানে থাকলো কি cos থিটা, প্লাস এই 1/√2 কে তুমি লেখো cos π/4, আর এখানে কি থাকলো সাইন থিটা is equal to 1/√2। তো এই যে স্যার sin a cos b যে প্লাস মাইনাস হবে, sin a cos b প্লাস মাইনাস cos a sin b, এটাকে স্যার লেখা যায় sin থিটা প্লাস মাইনাস π/4। সো আপনি যদি থিটা নিয়ে আসেন কোনোভাবে, তাহলে কি আনসার কি এটা আসবে? আনসারে কিন্তু এটা আসবে না, আনসার কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, আনসার কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে, এখানে আমার সাইন ইনভার্স চলে আসবে। কি চলে আসবে আমার এখানে? আমার ওখানে কিন্তু সাইন ইনভার্স চলে আসবে স্যার। কি বুঝতে পারছেন? আমার কিন্তু ওখানে সাইন ইনভার্স চলে আসবে। তো এখানে ব্যাপারটা যেটা, সেটা হলো যে এই যে আমি আসলে কোন জায়গায় কি ধরতেছি না ধরতেছি এটা কিন্তু ম্যাটার, এবং আমাকে প্রমাণে কি চাইছে না চাইছে এটাও ম্যাটার করে, আমার কাছে প্রমাণে কি চাইছে না চাইছে ওই জিনিসটাও কিন্তু ম্যাটার করে স্যার। তো একটু আমরা খেয়াল রাখবো যে আমার কাছে কোশ্চেনে কখন কি চাচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে ধরবো স্যার, ওটার উপর ডিপেন্ড করে ধরবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারছেন আমি কিন্তু যদি পরীক্ষায় এখানে সাইন ইনভার্স লাগাই দেই তাহলে কিন্তু অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাবে, অ্যাপ্রোচ কিন্তু তাহলে চেঞ্জ হয়ে যাবে স্যার, খেয়াল রাখো। তো এই যে আসলো এটা, এখন তো কাজ ইজি, কসটাকে ডান সাইডে নাও তাহলে কস ইনভার্স হয়ে যাবে, দেন এই যে প্লাস মাইনাস পাই বাই ফোর যে আছে ও ডান সাইডে গেল প্লাস মাইনাস পাই বাই ফোরই থাকবে, এই প্লাস মাইনাসটা চেঞ্জ হবে না, এই দেখো এই যে সো প্রুভ হয়ে গেল স্যার, ঠিক আছে? আচ্ছা তো নেক্সট ম্যাথে যাই, 17 নম্বর ম্যাথ, এই যে দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইজ প্লাস ট্যান ইনভার্স জেড ইজ ইকুয়াল টু পাই বাই টু বলে ডান সাইডে যেটা আছে এটা প্রুফ করতে বলছে স্যার। হ্যাঁ তো এইসব ম্যাথে, এই ম্যাথগুলো অ্যাপ্রোচটা কি, তুমি যে কাজটা করবা এই যে দুইটাকে রাখবা এক জায়গায় এবং এই ট্যান ইনভার্সটাকে ডান সাইডে পাঠিয়ে দিবা, কি করবা ওটাকে স্যার ডান সাইডে পাঠিয়ে দিবা, দেন ট্যান ইনভার্স এস প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা আমি জানি, তাই না? এই যে দেখো, তো এই যে আমি কি করলাম, এই এদের দুইটাকে রাখবো, ট্যান ইনভার্স এর কে ডান সাইডে পাঠিয়ে দিব, দেন ট্যান ইনভার্স এস প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলা তো আমি জানি, দেন এই ট্যান ইনভার্সটাকে ডান সাইডে পাঠাও, তাহলে কি চলে আসে দেখো, ট্যান পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এর, আর এখন এটাকে স্যার তুমি মনে মনে ধরো থিতা, এখন স্যার ট্যান পাই বাই টু মাইনাস থিতা এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি কট থিতা, রাইট? এটাকে আমি লিখতে পারি কট থিতা। আচ্ছা তো তাহলে কট লিখে দাও, এটাকে আমি সুন্দর করে লিখতে কি লিখতে পারি, লিখতে পারি এই দেখো এই যে কট থিতা লেখা যায়, লিখলাম কট। সো বাইরে কট ভেতরে ট্যান, ব্যাপারটা তো ঝামেলা, এই ট্যান ইনভার্সটাকে কট ইনভার্সে নিয়ে যাই, দেন কি হবে, এই দেখো ট্যান ইনভার্স এর কোঅর্ডিনেশন নাও সিস্টেম কি, ভেতরটাকে খালি উল্টে দিবা, এই যে উল্টে দিবা, তো তাহলে কি হবে, গাছা গাছ কারাগারি চলে গেল। সো এখানে কি থাকে 1 বাই z, তুমি স্যার ক্রস গুণ করে দাও, সিম্পলিফাই করো, आंसर মিলে যাবে, এই দেখো এই যে কি করবে, এখন ক্রস গুণ করলাম, দেখো সিম্পলিফাই করব, এই দেখো आंसर মিলে গেছে স্যার, কি বুঝতে পারছো, সিস্টেম গুলো হলো এরকম। তো দেন 18 নাম্বার, এই যে এগুলো স্যার আগের মতই, যে দেখো আমাকে a + b + c = π,
আমাকে দেখো এই যে এখানে a এর মান বলেছে tan ইনভার্স 2, b এর মান বলে দেওয়া আছে tan ইনভার্স 3, তো c এর মান বের করতে বলছে। তো এখানেও স্যার আগের নিয়মের ব্যতিক্রম নাই, a প্লাস b কে বাম সাইডে রাখবা, c টাকে ডান সাইডে নিয়ে যাবা, ঠিক আছে? এই যে স্যার এই দেখো যে এখান থেকে চলে আসে কি, আর tan এর মান 2, tan b এর মান 3। আচ্ছা তো এখানে দেখো স্যার কি আসে, আমার a প্লাস b ইজ ইকুয়াল টু পাই মাইনাস c, রাইট? আচ্ছা তো দেন আমার a মানে জানি কি, দেখো আমার হচ্ছে এখানে বলা ছিল tan ইনভার্স 2 মানে a, দেন এখান থেকে আমি শুধু tan এর মান বের করছি। আমার এখানে বলা ছিল tan ইনভার্স 3 মানে b, আমি এখান থেকে শুধু tan b এর মান বের করলাম। তো আমাকে প্রশ্নে বলা আছে কি a প্লাস b, আমি কি বলছি তুমি অলওয়েজ c টাকে ডান সাইডে নিয়ে যাবা, নিলাম। তো এখন স্যার বোথ সাইডে কি করো, tan লাগায় দাও, বোথ সাইডে tan লাগায় দাও, ঠিক আছে? তো তাহলে স্যার এই যে tan a প্লাস b এর ফর্মুলা আমি জানি, tan a প্লাস tan b ডিভাইড বাই 1 মাইনাস tan a ইনটু tan b। আচ্ছা আর এই যে tan পাই মাইনাস c, tan পাই মাইনাস c, পাই থাকার কারণে আমার tan tan ই থাকবে, এবং tan পাই মাইনাস c এর দ্বিতীয় চতুর্ভাগে যেখানে আমার tan নেগেটিভ। তো মাইনাস টেন সি আসলে এখন স্যার তুমি ক্রস গুণ করে দাও, সি এরপর ক্রস গুণ করে সিম্পলিফাই করলেই আমার প্রমাণটা হইতো। এখান থেকে একটা সুন্দর প্রমাণ আসে মাঝে মাঝে, এখান থেকে একটা সুন্দর প্রমাণ করা যায় পরীক্ষায়। এই যে প্রমাণটা মাঝে মাঝে আসে, খেয়াল করবা যে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইজ ইকুয়াল টু ট্যান এ ট্যান বি ট্যান সি, এই প্রমাণটা মাঝে মাঝে তুমি দেখবা পরীক্ষায় চলে আসে। সো এই প্রমাণটা কিন্তু এই যে অ্যাকচুয়ালি এখান থেকে আসছে আর কি। হ্যাঁ সো আমি এখানে আর আলাদা করে নতুন অঙ্ক দিই নাই, এখানেই দেখাই দিলাম। আচ্ছা তো আমাকে এখানে মান বের করতে হবে, যেহেতু প্রশ্নে মান দেওয়া আছে। এই ট্যান এর মান জানি, ট্যান বি এর মানও জানি, বসায় দাও তাহলে আমি কি পেয়ে যাবো অ্যাকচুয়ালি, এই যে শুধু সি এর মান পেয়ে যাবো। তুমি দেখবা যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ট্যান সি এর মান আসতেছে 1, এবং আমরা 1 মানে কি জানি ট্যান পাই বাই 4, এখান থেকে তো আমরা বলতে পারবো সি এর মান হলো পাই বাই 4, ঠিক আছে? এই দেখো এই যে এখান থেকে আমি বলতে পারি সি এর মান পাই বাই 4। এবং তুমি স্যার আরেকটা কাজও করতে পারতা, এই যেভাবে না করে এই ট্যান ইনভার্স 2 রাখতা, ট্যান ইনভার্স 3 রাখতা, পাই মাইনাস সি করতা, আগের ম্যাথ যেভাবে করতাম করছিলাম আর কি, এই যে ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 কে ক্যালকুলেশন করে যে ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি, এভাবে করে এদেরকে হচ্ছে ইনভার্সের ফর্মুলায় ফেলায় দেন আগাইতো, আগাইলে পারতাম, ওভাবে করলেও হইতো, অনেকভাবে ম্যাথটা করা যায় আর কি। হ্যাঁ আচ্ছা তো দেন যাই হচ্ছে আমাদের পরের ম্যাথ 19 নাম্বার সমাধান করো ম্যাথ আর কি। তো এই ম্যাথগুলো কিন্তু বুয়েট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সমাধান করো মানে হলো অ্যাকচুয়ালি তোমাকে x এর মান বের করতে হবে, সমাধান করো মানে হলো তোমাকে x এর মান বের করতে হবে। তো x এর মানটা কিভাবে বের করবো এটা হলো আমার জন্য চ্যালেঞ্জ, ঠিক আছে? তো এইখানে দেখো এখানে হচ্ছে আমার প্রবলেমটা কি, প্রবলেমটা হলো যে এই যে আমার সামনে একটা হাফ আছে, হাফ থাকা মানে ঝামেলা, হাফ টাইম ইনভার্স x এর কোনো ফর্মুলা নাই, কিন্তু আমি যদি হাফটাকে বাম সাইডে পাঠাই দিয়ে টু ট্যান ইনভার্স বানায় ফেলাই, টু ট্যান ইনভার্স আবার দেন ফর্মুলা আছে। তো তাহলে এই হাফটাকে স্যার বাম সাইডে পাঠাই দাও, হাফটাকে দেখো বাম সাইডে পাঠাই টু ট্যান ইনভার্স বানায় দিলাম। আচ্ছা তো আমরা স্যার দেখো টু ট্যান ইনভার্স, এখন স্যার তুমি যেটা করবা এই পুরোটাকে ধরো মনে মনে এক্স, পুরোটাকে কি করবা মনে মনে এক্স করবা, এবং টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা আমরা জানি। এবং স্যার আমি যে টু ট্যান ইনভার্স এক্স কে ট্যান ইনভার্সই নিব, কারণ যে ট্যান এরও ট্যান ইনভার্স আছে। সো আমরা জানি টু ট্যান ইনভার্স এর, টু ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা হলো ট্যান ইনভার্স 2x divided by 1 plus x square, 1 plus জীবনও না 1 minus, plus হয় কখন আমার যদি sin থাকতো তখন, right? আচ্ছা গুড, ভেরি গুড। তো এই যে সূত্র আমার এটা, তো এই যে তো এখন স্যার এই কি করো অঙ্ক সূত্রটা ফেলা দাও। এই যে স্যার tan ইনভার্স x এর মান কি, এই যে x এর বদলে বসাও 1 minus x divided by 1 plus x, এখানে এই যে x square, তো এই যে এইটাকে স্কোয়ার করে দিলাম, আর ট্যান সাইডে তোমার ট্যান ইনভার্সটা আছে। সো এখন তো খুব সুন্দর মতো এই যে আমার ট্যান ইনভার্স এবং ট্যান ইনভার্সটাকে আমি বাদ দিতে পারবো, রাইট? এই দেখো আমার এরকম কিছুটা চলে আসছে। দেন স্যার তুমি নিচে সিম্পলিফাই করো, ঠিক আছে? সিম্পলিফাই করে স্যার ক্রস গুণ করো, দেন আর একটু সরল করো, তাহলে স্যার তুমি দেখবা যে হচ্ছে যে তুমি হচ্ছে এখানে একটা এক্স এর মান পেয়ে যাবা। ওকে এই যে দেন স্যার সিম্পলিফাই স্যার তোমার নিজেরাই পারবা যে এখানে এই সূত্রে ফেলাবা। এখানে স্যার কোন সূত্র পড়বে দেখো, এই যে আমার, এই যে আমার এই জায়গাটাতে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা সরাসরি ফর্মুলা আছে, এটা সরাসরি ফর্মুলা হলো কি আমার 4ab, সরাসরি ফর্মুলা হলো 4ab, ঠিক আছে? খেয়াল রাখবা এটাকে আমি সরাসরি ফর্মুলা ফেলা দিব। এই দেখো এই যে আমার উপরেটা তো থাকলোই, আমি নিচেটাকে উল্টে দিলাম, ঠিক আছে? নিচেটাকে উল্টে দিয়ে দেখো এই যে এই ফর্মুলাটা ফেলে দেবো, এখন কোথায় ফেলবো এই জায়গায়,
এসো নিচে ফর্মটা ফেলে দিলাম এবং দেখো এই যে এদের মধ্যে 1 প্লাস x এবং এখানকার একটা 1 প্লাস x করা যায় এবং একটা 1 প্লাস x অবশিষ্ট থাকে তো দেখো এখন এই যে এদের দুটোরে গুণ দাও ঠিক আছে এবং আমার নিচেটাকে তো সূত্রে ফলাইছি দেন এটাকে স্যার ডান্সারে নিয়ে যাও মানে নরমাল ক্যালকুলেশন করো আর কি গুণ টুন দিয়ে দেন নরমাল ক্যালকুলেশন করলে করার শেষে তুমি দেখবা যে এই যে x স্কয়ার মান আসে 1/3 তো শুধু x এর মান আসে প্লাস মাইনাস 1/√3 তো x এর মান যে এই যে প্লাস মাইনাস 1/√3 আসে ডাইরেক্টলি কিন্তু আনসারটা বলা যাবে না কারণ যেহেতু আমি এখানে অনেক জায়গায় স্কয়ার টু স্কয়ার করছি অনেক কাজ করছি তো আমার হচ্ছে যে এখানে অবান্তর মূল চলে আসতে আসতে পারে ঠিক আছে তো তোমাকে যে কাজটা করতে হবে এই যে x এর মান একবার 1/√3 নিবা x এর মান একবার 1/√3 নিবা ইকুয়েশনে বসাবা ইকুয়েশনে বসায় দেবা বাম পক্ষ ডান পক্ষ সমান হয় নাকি এবং আরেকবার হচ্ছে তুমি x এর মান নিবা -1/√3 দেন এই সব জায়গায় বসাবা বসায় দেবা বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা যদি সমান হয় তাহলে মান দুইটাই কারেক্ট যদি যে কোনো একটার জন্য কারেক্ট হয় মান তাহলে যে কোনো একটা কারেক্ট বুঝতে পারছো তো এই জিনিসটা হচ্ছে আমরা একটু মাথায় রাখবো আচ্ছা ওকে সো এই যে আমার হচ্ছে x এর সকল ধনাত্মক ঋণাত্মক মানের জন্য শুদ্ধি ভয় করতে হবে আমি ডান সাইডে লিখে দিয়েছি বুঝতে পারছো আচ্ছা আমাদের এই অঙ্কের জন্য দুইটার জন্য অ্যাকচুয়ালি আনসারটা আসে তো এখানে স্যার সেম জিনিস এবং এইখানে কি করতে হবে তুমি অলরেডি বুঝে গেছো আমার বাইরে আছে ট্যান ভেতর আছে কজ ইনভার্স সো এই কজ ইনভার্স কে তুমি ট্যান ইনভার্স নিবো একই ভাবে আমার বাইরে আছে সাইন এখানে আছে ট্যান সো এই ট্যানটাকে সাইন ইনভার্স নিবো তাইলেই হবে সো আমার অ্যাকচুয়ালি দুইটা ট্রায়াঙ্গেল লাগবে সো প্রথম ট্রায়াঙ্গেলের জন্য দেখো যে আমি করি বাম সাইডের জন্য কজ মানে কি আমার ভূমি বাই অতিভুজ সো তাহলে ভূমি হবে x আর অতিভুজ হবে 1 এই দেখো আমার অতিভুজ 1 ভূমি হলো x তাহলে লম্ব কি হবে ওই যে পিথাগোরাস রুট ওভার 1 - x স্কয়ার চলে আসবে তো আমি যদি এটাকে ট্যান ইনভার্স নিতে চাই তাহলে কি আসবে ট্যান ইনভার্স মানে কি লম্ব ভাগ সরি লম্ব কই এত লম্ব না সরি সরি লম্ব হচ্ছে এটা লম্ব ভাগ ভূমি এই যে রুট ওভার 1 - x স্কয়ার ডিভাইড বাই x ওকে ফাইন এটা ডান নেক্সট কোয়ার্টার জন্য ট্যান মানে কি লম্ব বাই ভূমি সো 2/1 লম্ব হলো 2 ভূমি হলো 1 অতিভুজ কি হবে অতিভুজ হবে √5 ওকে সো এটাকে সাইন ইনভার্স কি হবে নিব লম্ব বাই অতিভুজ লম্ব কত 2 অতিভুজ কত √5 ঠিক আছে ওকে এই যে স্যার তো দেন এই যে এখানে এগুলো চলে আসছে আমি একটু ড্রয়িংটা ক্লিয়ার করে দেই তো এখন তো স্যার এই যে আমরা তো পেয়ে গেছি কোনটার বদলে কি হবে তোমাকে তো বললামই তো তাহলে এখানে কি হবে দেখো ট্যান ট্যান ইনভার্স গাছা গাছ সাইন সাইন ইনভার্স গাছা গাছ কারাকাটি তো এই যে চলে আসলে এখন কি করতে হবে স্কয়ার মারতে হবে রুটটাকে সমানোর জন্য সুন্দর করে স্কয়ার করলাম দেন হচ্ছে কোনা কোণে গুণ করো আর আরই গুণ করার পর হচ্ছে এই যে এক্স স্কয়ার এই যে এক্স স্কয়ার 5 মানে আসে দেন তুমি দেখো এক্স এর দুটো মান আসবে এবং স্যার এখানেও একই সিস্টেম তোমাকে দুইটাই বসায় চেক করতে হবে তোমাকে এখানে দুইটাই বসায় চেক করতে হবে সব ঠিকঠাক আছে কিনা বুঝতে পারছো আচ্ছা তো স্যার তাহলে আমার আজকের ক্লাসটি পর্যন্তই তোমার সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে ততদিন পর্যন্ত স্যার সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ